আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত বন্ধু চীন 3 দিনের মধ্যেই তাদের সুর পাল্টে দিয়েছে। গত 28শে জানুয়ারি আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছিলেন, বাংলাদেশের এই মুহূর্তে যে রিজার্ভ সংকট, সেই সংকটে চীন বাংলাদেশের পাশে থাকবে। কিন্তু 3 দিন পর 30শে জানুয়ারি গত মঙ্গলবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে চীনের পক্ষে অর্থ ছাড় দেওয়া সম্ভব নয় ডলারে, কারণ হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্রের যে ফিনান্সিয়াল পলিসি এবং মনিটারি পলিসি, সেটার কারণে সারা বিশ্বে ডলার সংকট দেখা দিয়েছে, সেই সংকট চীনেও চলছে, তাই ডলারের মাধ্যমে বাংলাদেশকে আর এই মুহূর্তে অর্থ ছাড় দেওয়া সম্ভব নয়। ইয়া ওয়েন বলেছেন যে এই অর্থ ছাড়ের জন্য বাংলাদেশের মুদ্রার সঙ্গে চীনের মুদ্রার বিনিময়ের বিষয়টি ভেবে দেখতে হবে। চীনের মুদ্রা দিয়ে আমরা এই মুহূর্তে কি করব? একদিকে টাকার অবমূল্যায়ন, আর একদিকে ডলার সংকট, এবং এই সংকট যে কতটা ঘনীভূত হচ্ছে তা এখন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও বোঝে। গত 2021 সালে যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল 48 বিলিয়ন ডলার, মাত্র 2 বছরের বেশি সময়, কিছু বেশি সময় পরে এসে সেটি পরিমাণ এখন 20 বিলিয়ন ডলার, IMF-এর হিসেবে কারো কারো মতে এই পরিমাণ আরও অনেক কম। আর রিজার্ভ ঝুঁকির মুখে পড়তে পড়তে এখন সরকারের পক্ষ থেকে তো আমদানি নীতি সংকুচিত করা হয়েছে, ব্যাংকগুলোতে ঠিক মতো এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা, বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে পারছেন না, কাঁচামালের অভাবে শিল্প কলকারখানাগুলোতে উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। এই মুহূর্তে চীনের মুদ্রা দিয়ে বাংলাদেশ কি করবে? যদিও চীন থেকে বাংলাদেশ অনেক ধরনের পণ্য আমদানি করে, কিন্তু সেগুলো বাংলাদেশের উৎপাদন খাতে কতখানি রসদ যোগাবে সেটিও তো অবশ্যই বিচার বিশ্লেষণের বিষয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে তো এই 3 রাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, তাদেরকে তো পাশে এসে দাঁড়াবার কথা। কিন্তু ভারতের তো চীনের মতো সক্ষমতা নেই ঋণ ছাড় দেওয়ার মতো বা ঋণ দেওয়ার মতন, যদি থাকতো সেটা কী করতো বা কী হতো সেটা পরের বিষয়, নেই তো বাস্তবতা। আর রাশিয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ এই মুহূর্তে 1,35,000 কোটি টাকার দায় রয়েছে ঋণ মেটানোর জন্য, সেই টাকাই তো পরিশোধ করতে পারছে না ডলারের অভাবে। অতএব রাশিয়ার কাছ থেকে নতুন করে ঋণ পাওয়ার কোনো সুযোগ হয়তো এই মুহূর্তে নেই। এবং আমরা জানি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD-র তথ্য মতে গত জুলাই থেকে নতুন করে এই দাতা গোষ্ঠীগুলোর কেউ, শুধু চীন, রাশিয়া, ভারত নয়, এক সম্ভবত জায়গা বাদে আর কারো ঋণ সহায়তার প্রতিশ্রুতি মেলেনি। এবং 2023-এর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যে সামান্য ঋণ ছাড় হয়েছে সেগুলো হচ্ছে এই 3 রাষ্ট্রের বা চীন, ভারতের আগের দেওয়া যে প্রতিশ্রুতি ঋণ সহায়তার, তার কিছু কিছু অংশ ছাড় হয়েছে। এখন কেন অর্থ ছাড় দিচ্ছে না, কেন নতুন করে কোনো ঋণ প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না, কেন চীন এই যে বললো যে তারা ডলারে অর্থ ছাড় দিতে পারবে না বাংলাদেশের জন্য, এর কারণগুলো কী? কারণগুলো খুব স্পষ্ট। এই মুহূর্তে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা অনেকখানি হারিয়েছে। যে 100,000,000,000 কোটি টাকার যে ঋণ, সেটি বাংলাদেশ এই মুহূর্তে দিতে পারছে না ডলার সংকটের কারণে। আর এই রাষ্ট্রগুলো যারা ঋণ দেয়, অর্থ সহায়তা করে, তারা তো তাদের হিসাবটা আগে করবে, যে যাকে ঋণ দেওয়া হচ্ছে বা যাকে অর্থ ছাড় দেওয়া হচ্ছে তার এই ঋণ পরিশোধের সক্ষমতা কতখানি আছে। তারা এখন দেখছে যে বাংলাদেশের এই মুহূর্তে খুব সঙ্গীন অবস্থা, সেই হিসেবে খুবই স্বাভাবিক তারা তাদের স্বার্থের কারণে, স্বাভাবিক কথা বলছি, বন্ধুত্বের পরিচয় নিঃসন্দেহে দেবে না, তারা তো তাদেরটুকু তুলে নেওয়ার চেষ্টা করবে। এবং এই যে আমাদের কথিত বন্ধু, এদের যে ঋণের সুদ, সবাই জানি আমরা অনেক কঠিন শর্তে এরা ঋণ দেয় এবং সুদের পরিমাণ অনেক বেশি, তারপরেও বিপদে তো অনেক কিছুই সহ্য করে নিতে হয়, কঠিন শর্ত মেনে নিতে হয়, বেশি সুদে ঋণ নেওয়ার একটি তাগিদ থাকে, তারপরেও তারা দিচ্ছে না। এবং
নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে যতখানি সমর্থন এই তিন রাষ্ট্র দিয়েছে, অনেকের মতে যে বাংলাদেশের বিপদে এই তিন রাষ্ট্রই আগে এগিয়ে আসবে, কিন্তু বিপরীত আরেকটি ধারণা প্রতিষ্ঠিত ছিল। আমরা বলে আসছিলাম যে এই রাষ্ট্রগুলো বিপদে বাংলাদেশের পাশে থাকবে না, স্পষ্ট করে বলে দেওয়া যায়। তাই বলে যুক্তরাষ্ট্র যে বা পশ্চিমা বিশ্ব নিঃস্বার্থ বাংলাদেশের উপকার করে সে কথাও বলছি না, তবে মানবিক ক্ষেত্রে তাদের সহায়তার পরিমাণ অনেক বেশি, এ কথা স্বীকার করতেই হবে। অতএব তার প্রমাণ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তারা খুবই সতর্কতার সঙ্গে হিসাব করছে বাংলাদেশকে এই মুহূর্তে ঋণ দিয়ে কতটুকু তারা লাভবান হতে পারবে, কতটুকু রিটার্ন তারা সহজে পাবে। চীনের প্রেসিডেন্ট 2016 সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসেছিলেন, তিনি সেই সময় মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন 27টি প্রকল্পে প্রায় $2,00,000,000। 2016 থেকে 2023-এর এই প্রথম 7 বছরে সেই মৌখিক প্রতিশ্রুতির অর্থের ছাড় মিলেছে খুব সামান্যই। অতএব মাত্র 3 দিনের মধ্যে চীনের রাষ্ট্রদূত যে ভাষায় কথা বললেন, বাংলাদেশের সবচেয়ে তীব্র সংকটময় মুহূর্তে সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীনের যদি এই অবস্থা হয় তাহলে অন্য রাষ্ট্রগুলো কী করতে পারে? এই সংকট মেটানোর জন্য আমাদের প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং চীনকে বেশি বেশি পাশে থাকার কথা বলেছেন। যদিও চীন এবং ভারতের যে রশি টানাটানি বাংলাদেশকে নিয়ে, সেক্ষেত্রে ভারতকে সবসময় বুঝিয়ে আসছে বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে চীন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগী, এই হচ্ছে অর্থনৈতিক সহযোগীর পরিচয়। এবং আমরা নিঃসন্দেহে আরও অনেক ধরনের খেলা দেখব আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত চলছে এই উপমহাদেশের, যার যার স্বার্থ উদ্ধারের জন্য, সেক্ষেত্রে বাংলাদেশকে কতখানি তাদের স্বার্থের বলি হতে হয় আমরা এখন শুধু আশঙ্কার সাথে সেই অপেক্ষায় রয়েছি। বাকিটুকু সরকার কীভাবে কী সামাল দেবে, কতটুকু তাদের কাছ থেকে বাংলাদেশের স্বার্থে সর্বোচ্চটুকু আদায় করে নিতে পারবে, সেটি অনেক বড় প্রশ্নের বিষয়। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।